নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। আপনি বাড়িটা বানাবেন, বাড়ির রূপটা কেমন, এটাকে বলে গণতন্ত্র। বাড়িতে কী করে বাস করবেন, ওটা হলো নির্বাচন। চিকিৎসা পাচ্ছেন না অনেককে হয়তো আমরা চিনিও, তারা এই যে জনগণ আসলো সামনে হাজির হলো, নিজেকে বিলিয়ে দিয়ে সে একটা রাষ্ট্র কায়েম করতে চাইল, এবং সেই রাষ্ট্রটা গণ, গণ শব্দটা গণ, এখান থেকে গণতন্ত্র। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারা যে আমাদের সমাজে এখনো পর্যন্ত গণতন্ত্র বলতে আমরা নির্বাচন করি, বুঝি কেন গণতন্ত্র। নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আমি বলি এটা কী কথা, আমরা একদিন শুনছি নির্বাচন নির্বাচন, আর আপনি বলতে আসছেন গণতন্ত্র না, সমস্যা নয়। কী জন্য? কারণ হলো গণতন্ত্র হলো রাষ্ট্রের একটা ধরন। আপনি বাড়িটা বানাবেন, বাড়ির রূপটা কেমন, এটাকে বলে গণতন্ত্র। বাড়িতে কী করে বাস করবেন, ওটা হলো নির্বাচন। যে বাড়ির এখন কে প্রধান হবে, কে চালাবে, কে বাজেট করবে, কে খাওয়া কিনবে, কে বিতরণ করবে, ঠিক আছে, কে শাসন করবে, তাহলে বাড়ি ঠিক নেই আপনার। আপনি কী সরকার চাচ্ছেন, কৃষি সরকার চাচ্ছেন, সেটা আমরা বারবার বলছি, গঠন গঠন গঠন, কনস্টিটিউট করা, গঠন করা। তাহলে এই শব্দটা যদি আমরা স্পষ্ট না পর বুঝি এই ধারণাগুলো, তাহলে কিন্তু আমরা মারাত্মক রকম ভুল করবো। ঠিক তরুণরা, যে তরুণরা এই এই গণ অভ্যুত্থানে অভূতপূর্ব নেতৃত্ব দিয়েছে, আমি তাদেরকে প্রশংসা করেছি, আপনারা দেখেছেন বিভিন্ন সময় প্রশংসা করেছি, কিন্তু যেহেতু এই যে তত্ত্বগত দিক, এই জানার দিকটার মধ্যে মারাত্মক রকম অভাব আছে, এই অভাবটা আজকে আমাদের একটা খুব বড় ধরনের বিপদের মধ্যে ঢুকে দিয়েছে। ঠিক আছে, ফলে আমি বলবো যে তরুণদেরকে আমাদেরকে অবশ্যই ভালোবাসতে হবে, তারাই কিন্তু আগামী দিনে দেশের নেতা নেতৃত্ব।